এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থটস অফ মিথিলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই যে ভিডিওটা আমি শুরু করলাম, এটা হলো শ্যামবাজারের নববৃন্দাবন মন্দির। মনীন্দ্র কলেজের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে তার নাম রামকান্ত বোস স্ট্রিট, আর সেই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই পড়বে শ্যাম পার্ক। শ্যাম পার্কের ঠিক পিছন দিকে অবস্থিত এই সুন্দর নববৃন্দাবন মন্দির। এখানে রাসেশ্বরী ও রাসবিহারী জিউ পূজিত হন। এখানে নানা ধরনের উৎসব পালিত হয়, তার মধ্যে একটি বিশেষ উৎসব হচ্ছে রথযাত্রা। রথ নিয়ে পুরো শ্যামবাজার চত্বর পরিক্রমা করা হয়। রথযাত্রা ছাড়াও এখানকার দুর্গাপুজো, অন্নপূর্ণা পুজো, রাস উৎসব, অন্নকূট ভীষণ বিখ্যাত। এখানে অন্নকূটের সময় গোবর্ধন পূজা হয় এবং তাতে প্রায় 300 রকমের ভোগ ভগবানকে নিবেদন করা হয়। গত বছর যোগ দিয়েছিলাম নববৃন্দাবনের এই রথযাত্রার পরিক্রমাতে। আমার এই ব্লগটাতে আমি সেই রথযাত্রার মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করলাম। Thank you.
Thank you.
নববৃন্দাবন মন্দির থেকে বেরিয়ে রথ গিরিশ এভিনিউ ধরে এসে ভূপেন বোস এভিনিউতে আসে এবং সেখান থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় হয়ে বাগবাজার স্ট্রিট ঘুরে আবার গিরিশ এভিনিউ ধরে চলে আসে নববৃন্দাবন মন্দিরে। ঠিক একইভাবে সোজা রথের ন্যায় উল্টো রথে তিনও পরিক্রমা হয়। আশা করি আমার এই ব্লগটা সবার ভালো লেগেছে। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে।